গত কয়েক বছর ধরেই দেশের জিডিপি প্রবৃদ্ধির হার সাত শতাংশ ছাড়িয়ে যাচ্ছে এটা দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে একটি আশাব্যান যোগ দিক বাড়তি জিডিপি প্রবৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে বাড়ছে ধনীদের আয়ও বাংলাদেশ পরিসংখ্যান বুরোর গত খানা জরিপে দেখা যায় দুই থেকে দুই সাল সময়ের মধ্যে দেশের শীর্ষ পাঁচ শতাংশ ধনীদের আয় চব্বিশ দশমিক ছয় এক শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক আট নয় শতাংশে আন্তর্জাতিক গবেষণাতে উঠে আসছে বাংলাদেশের ধনীদের দ্রুত সম্পদ বৃদ্ধির তথ্য যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের গবেষণায় দেখা গেছে চীন ভিয়েত না ভারত যুক্তরাষ্ট্রের মতো দেশকে অনেকটা পেছনে ফেলে ধনীদের সম্পদ বৃদ্ধির হারে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ সরকারের রেগুলেশন মেনে যদি তারা ট্যাক্স দিয়ে এবং ব্যাংকের টাকা দিয়ে যদি দে ডু দা গুড বিজনেস অফ কোর্স শুড ওয়েলকাম দ্যাম হায়ার রেটে ট্যাক্স দিতে হবে এই সব ধনী লোকদেরকে হায়ার রেট কিন্তু এখানে ফ্ল্যাট রেটে প্রায় সবাই একই ধরনের ব্যাট পার্সেন্টেজ ব্যাট ওয়েল ট্যাক্স দিচ্ছে ধনী গরিব ইত্যাদি এবারের যে কর নির্ধারণ হবে এর আগেই কিছু কিছু পদ্ধতি নিচ্ছি বিশেষ করে ব্যাংকের হিসাব কিতাব প্রত্যেকের আমরা হাল লাগাত করার চেষ্টা করব যারা ব্যবসা করেন তাদের আত্মীয় স্বজনের হিসাব এই বিষয়গুলি যেন স্পষ্ট হয় সেই বিষয়ে আমরা চেষ্টা করব দেশের ধনীদের অর্জিত সম্পদ অর্থনীতির জন্য ইতিবাচকভাবে কাজে লাগাতে পাচার রোধ করার পাশাপাশি সরকারকে তা দেশে বিনিয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা ব্যবসা মাধ্যম সরকার চালাচ্ছেন এবং প্রাইভেট সেক্টরকে এনকারেজ করছেন আরও বড় বড় ব্যবসা করার জন্য আমরা বিগত দিনে পঞ্চাশ কোটি একশো কোটি চিন্তা করতে এখন আমরা হাজার কোটি দশ হাজার কোটি চিন্তা করি ব্যবসার টার্নওভার তো যখন আমাদের ক্যাপাসিটি বড় হবে অবশ্যই আমাদের গ্রোথ তো তাড়াতাড়ি উপরের দিকে যেতেই হবে তাদের টাকাটা যদি দেশে বিনিয়োগ হয় দেশের ইকোনমির উন্নতি হবে সেটার জন্য আমাদের স্টক মার্কেটটাকে যেমন বড় করা উচিত কমোডিটি মার্কেট গোল্ড মার্কেট ইন্ডিয়া শুধু ফিফটি বিলিয়ন ডলার রপ্তানি করে গোল জুয়েলারি পার ইয়ার আর আমার এখানে আমরা সেটা বেআইনি করে রাখছি জিডিপি প্রবৃদ্ধির সুফল শুধু ধনীদের নয় দেশের সব শ্রেণীর জনগণের জন্য নিশ্চিত করতে নীতি কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা